আচ্ছা এখন আমরা প্রেসক্রিপশনে চলে যাই দেখেন ওখানে অনেক কিছু শিখবো আমরা আচ্ছা যেটা প্রেসক্রিপশন প্রথমটাকে দেখেন পেশেন্টে ব্লাড সুগার লেভেল খুব বেশি না তাই না 9.5 ফাস্টিং আর আফটার ওজিডিটি 14 সেক্ষেত্রে আমরা আচ্ছা এখানে কিন্তু এইচবিওনসি নাই কিন্তু এইচবিওনসি আমরা কত ধরে নেব কিভাবে বুঝবো যে ফাস্টিং এত হলে এইচবিওনসি এত হতে পারে এর একটা বসে চার্ট আছে যেটা এইচবিওনসি সেটা রেশিও মেইনটেইন করে আর কি ব্লাড সুগারগুলো চার্ট তো আমাদের হাতে সবসময় থাকবে না তাই না তাহলে কি আমরা চিন্তা করবো কিভাবে ধরেন যে পেশেন্টের ফাস্টিং এবং পোস্টপ্রান্ডিয়ালটাকে গড় করবেন ধরেন 10 আর 14 গড় কত হয় 24 12 গড় 12 12 গড় দিয়ে হচ্ছে 6 তাহলে এইচবিওনসি হওয়ার সম্ভাবনা 6 এরকম আর খুব বেশি হওয়ার কথা নয় পেশেন্টের 6-7 মধ্যে থাকার কথা সেক্ষেত্রে আমরা একটা ওয়েট দিয়ে শুরু করবো আর ফলো আপের ইনভেস্টিগেশনগুলো কিন্তু আমরা একবারে সব দেবো না ওয়েট যতগুলো ইনভেস্টিগেশন আছে সব যদি একবারে দিয়ে পেশেন্টকে কোনো পেশেন্টই এত অ্যাবিলিটি নিয়ে আসেন আর পেশেন্টগুলো বোর হয়ে যায় পেশেন্টকে একবারে বেশি ইনভেস্টিগেশন দেবেন না তাহলে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন সেকেন্ড লাইনে ভাগ করে দেবেন তাহলে যে ইনভেস্টিগেশনগুলো শুরুতেই করতে হবে তাহলে এইচবিওনসি টা 9 গ্রাম করে নেবো কেটিনটা খুব শীঘ্রই প্রথমেই করতে হয় তাই না এসিআরটা পরে করলেও চলবে এইচবিডি লিপিড প্রোফাইল এসি দিয়ে এগুলো করে নিতে হয় প্রথমে দেখে এগুলো নেক্সট ভিজিটে দিতে পারেন তাহলে লিভার কিনে দেখে নেবেন লিপিড প্রোফাইলটা দেখে নেবেন হার্টটা দেখে নেবেন হার্টের অর্গানগুলো দেখে নিতে হবে পরে ডেসক্রিপশনে দেখেন এখানে কিন্তু ব্লাড সুগার লেভেল বেশি আইটো তাই না ফাস্টিং 12 আপনার ওজিডিটি 16 হয়ে গেছে কাজেই আমরা দুটো ওয়েট দিয়ে শুরু করছি একটা সাফ্রানালুরিয়া আর একটা মেট্রোমিন পরে পেশেন্টে দেখেন এখানে এইচবিওনসিটা দেওয়া আছে এইচবিওনসি 9% তাই না 9% যদি হয় সেক্ষেত্রে আমরা বলছিলাম গাইডলাইনে আছে এইচবিওনসি 9% মানে আমরা বেজাল ইনসুলিন শুরু করে দিতে পারি তাই না সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করতে পারলে আমরা শুরুতে বেজাল ইনসুলিন শুরু করে দেবো এবং সাথে ওয়েটি আমরা সাফ্রানালুরিয়া মেট্রোমিন রাখতে পারবো সমস্যা নাই 1% এইচবিওনসি ইকুয়াল টু 2 মিলিমোল ব্লাড গ্লুকোজ তাই না নিউট্রালাইজিং ডোজ কিভাবে করে কিভাবে বলছেন নিউট্রালাইজিং এবং হাফ নিউট্রালাইজিং ডোজ তাই না 5% দিয়ে হলে সেখানে কতটুকু গ্লুকোজ আছে 50 গ্রাম তাই না সেটা নিউট্রালাইজ করতে হলে কতটুকু ইনসুলিন লাগবে 20 তাই না 20 ইউনিট ইনসুলিন লাগবে আর হাফ নিউট্রালাইজিং মানে 10 ইউনিট অর্থাৎ 1 ইউনিট ইনসুলিন কতটুকু গ্লুকোজকে নিউট্রালাইজ করতে পারে 2.5 গ্রাম গ্লুকোজকে নিউট্রালাইজ করতে পারে পরে পেশেন্টে দেখেন এখানে এইচবিওনসি 10 তাই না এইচবিওনসি যখন 10 হয়ে যাবে তখন আমরা বলছি মাল্টিপল ডোজ ইনসুলিন অর্থাৎ একবেলা না দুই বেলা বা তিন বেলা ইনসুলিন বা চার বেলা চারবার ফোর ইনসুলিন পাবে সেক্ষেত্রে আমরা প্রিমিক্স ইনসুলিন দিতে পারি আমার যদি সন্দেহ থাকে অনেক বেশি ব্লাড সুগার লেভেল তার কিডনি কোনো সিকিউরিটি থাকতে পারে সেক্ষেত্রে আমরা ওয়েডির ক্ষেত্রে মেটফর্মিন অ্যাভয়েড করতে পারি কিডনি কিডনি দেখে নিয়ে ওয়েডি মেটফর্মিন স্টার্ট করতে পারি পরে পেশেন্টে দেখেন এখানে ওয়েডি দিয়ে কন্ট্রোল হচ্ছে না তাই না অর্থাৎ ওয়েডি ফেলোর বলা যায় এটাকে তাই না ওয়েডি ফেলোর এই পেশেন্ট কিন্তু ইনসুলিন পাচ্ছে মানে তার আগে ছিল ওয়েডিতে ছিল ওই তারিখের নিচে লেখা ওয়েডিতে ছিল সাপ্লাই মেট্রোমিন দুটো ওয়েডি দুটো ওয়েডি তার ফেলোর হওয়ার পরে ওয়েডি দুটো ওয়েডি দেওয়ার পরে তার ফাস্টিং আপনার ব্যাপার বেশি তখন আমরা ইনসুলিনে শিফট করবো একটা হচ্ছে শুরুতে যদি আমি এইচবিওনসি বেশি পাই শুরুতে ইনসুলিন শুরু করতে পারি আর একটা ওয়েডি খেয়ে আসছে সেটা ফেলোর হয়েছে সেখানে আমরা ইনসুলিন শুরু করতে পারি তাই না ওয়েডি ফেলোর হলে কিন্তু আমরা শুধু বেজাল ইনসুলিন দিলে তাকে হবে না হয়তো বেজাল গুলান দিতে হবে অথবা প্রিমিক্স দিতে হবে কারণ তার সিকিউরিটি ক্যাপাসিটি নাই সেক্ষেত্রে এই পেশেন্টের লান্সে কন্ট্রোল হচ্ছে না লান্স অনেক বেশি সেক্ষেত্রে আমরা লান্সে কিন্তু একটা অ্যাডিপাগ্লিন নাইট অ্যাড করে দিচ্ছি তাই না পরে পেশেন্ট দেখেন এখানে ইসকেমিক হার্ট ডিজিজ আছে হাইপারটেনশন আছে তাই না ইনসুলিন সে হয়তো বা স্প্লিট মিক্স নিচ্ছে তার মতো করে কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজের জন্য সে যে ব্যাক পাচ্ছে এবং হাইপারটেনশনের জন্য পাচ্ছে তাই না হাইপারটেনশন কি পাচ্ছে অলমোস্ট সার্টেন পাচ্ছে থাইরয়েড আমরা শুধু থাইরয়েড দেবো না বাট যদি এআরবি সাথে থাইরয়েড দেয় সেক্ষেত্রে কিন্তু তার হাইপোক্যালেমিয়া আর হবে না কারণ এখানে থাইরয়েড লো ডোজ থাকে এআরবিটা বেশি ডোজ থাকে তাই না অর্থাৎ আলটিমেটলি পটাশিয়াম ব্যালান্সড বা একটু আপার হ্যান্ডে থাকার কথা পরে পেশেন্টে দেখেন এখানে ফ্যাটি লিভার আছে আরেকটা কোমরবিডিটি ডিসলিপিডেমিয়া আছে ওবেসিটি আছে তিনটা কোমরবিডিটি আছে তাই না সেক্ষেত্রে আমরা এমপাগ্লিফ্লোজেন কিন্তু অ্যাড করে দিতে পারি যদি এখানে প্রেসক্রিপশনে লেখা নাই পেশেন্টের অ্যাবিলিটি থাকলে আমরা এসজিএলডি2 ইনহিবিটর পেশেন্টকে দিতে পারি তাই না সেনসিটাইজার তো আছে আর্সোডিঅক্সিকলিক অ্যাসিড ফ্যাটি লিভারের জন্য ভালো এটা আমরা ফ্যাটি লিভারের জন্য দেওয়া হয়েছে এখানে আর ওয়েট রিডাকশনের জন্য ওয়েট রিডাকশনের জন্য কি কি ড্রাগ এখন অ্যাভেলেবল মার্কেটে অরলিস্ট্যাট তাই না সিবুটামিন তো ব্যান হয়ে গেছে শুধু অরলিস্ট্যাটটা এখন অ্যাভেলেবল আর ডায়াবেটিক পেশেন্ট যদি হয় সেক্ষেত্রে আমরা GLP-1 অ্যানালগ সিপ্টান অ্যানালগ দিতে পারি SGLT2 ইনহিবিটর দিতে পারি ট্রাগের মধ্যে তাই না যদি নন ডায়াবেটিক পেশেন্ট হয় তাকে সেক্ষেত্রে কিন্তু আমরা GLP-1 অ্যানালগ দিতে পারি GLP-1 রিসিপ্টান অ্যানালগ ইন্ডিকেশন এখন নন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রেও আছে তাই না কোন পেশেন্ট ধরে ডায়াবেটিস নাই কিন্তু এটা তো অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন তারপরও আমরা দিতে পারি শুধুমাত্র ওবেসিটি ম্যানেজমেন্টের জন্য রিসেন্ট গাইডলাইনে চলে আসছে কাজে দিতে পারবেন আপনি অনেক বেশি ইউজ করা সেটা তো বললাম আমি GLP-1 রিসিপ্টান অ্যানালগ ইউজ করতে পারবেন আপনি লিরাগ্লুটাইড যেটা আচ্ছা পরে পেশেন্ট দেখেন আনকন্ট্রোলড ডায়াবেটিস ম্যাটাস কিন্তু ফ্রিকোয়েন্ট হাইপোগ্লাইসেমিয়া পেশেন্টের কি সমস্যা ফ্রিকোয়েন্ট হাইপোগ্লাইসেমিয়া যদি পেশেন্টের ফ্রিকোয়েন্ট হাইপোগ্লাইসেমিয়া হয় ব্লাড সুগার ওঠানামা করে সেক্ষেত্রে আমাদের ট্রু লং অ্যাক্টিং যেগুলো এর সঙ্গে অ্যানালগ ইনসুলিনের যে কম্বিনেশনগুলো এগুলো ভালো কাজ করে মানে এগুলোতে হাইপোগ্লাইসেমিয়া রিস্ক একদম মিনিমাম তাহলে ধরেন আপনার রাইজোডেক্টা আছে নবর এটা হাইপোগ্লাইসেমিয়া রিস্ক একদম মিনিমাল ইনসুলিনগুলোর মধ্যে খুব মিনিমাম হাইপোগ্লাইসেমিয়া করে এগুলো যেহেতু পিক নাই এগুলোর কোনো এর সঙ্গে কি কি আছে একটা হচ্ছে 70% আছে হচ্ছে
ডিগ্লুটেক ইনসুলিন, তাই না? ইনসুলিন ডিগ্লুটেক লং অ্যাক্টিং, এটা আমরা 48-72 ঘন্টা কাজ করবে। আরেকটা আছে হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, ওর মধ্যে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, শর্ট অ্যাক্টিং র্যাপিড অ্যাক্টিং। তাহলে শর্ট অ্যাক্টিংটা তো শুধু সকালে দিলে সকালে কাজ করবে, রাতে রাতে কাজ করবে, তাই না? দুপুরের পিক যদি থাকে সেটা কি, কিন্তু কারণ রাজোটেগারো ডিগ্লুটেগারো তো পিক নাই, যেটা এনপিএস এর ছিল, বা যে এই আপনার ইয়ে প্রিমিক্স সবগুলোই ছিল, এর আগের প্রিমিক্সগুলো যেগুলো গ্লার্জিন বা এর সঙ্গে যেটা স্পার্ট বা লিসপ্রো লিসপ্রো স্পার্ট স্পার্ট যেগুলোতে ছিল, তাই না? ডিগ্লুটেক বাদে আগের যে প্রিমিক্সগুলো সেগুলোতে একটা পিক থাকতো, তাই না? স্পার্ট স্পার্টের মধ্যে যে কম্বিনেশন লিসপ্রো লিসপ্রোর মধ্যে যে কম্বিনেশন, সেখানে যে আরেকটা লিসপ্রো যেটা লং অ্যাক্টিং বানানো হয়েছে, যেটা কি মেইন ডট অ্যাক্টিং বানানো হয়েছে, সেটা কিন্তু একটা পিক থাকবে, কিন্তু এখানে কিন্তু পিক থাকবে না। পিক থাকবে না বলে এটা হাইপোগ্লাইসেমিয়া করতেছে না, তাই না? প্রিমিক্স বা হাইপোগ্লাইসেমিয়া করবে না, কিন্তু যেহেতু পিক নাই সেটা সকালে কিন্তু দুপুরে কাভারেজটা দেবে না, সেক্ষেত্রে দুপুরে আপনাকে আরেকটা পিক নিতে হবে, অথবা বলে যে আপনি ওইটাই তিন বেলাও নিতে পারবেন, রাজ্যটিকে তিন বেলাও নিতে পারবেন, যেহেতু খরচ অনেক বেশি পড়ে যাবে। এবং ওই যে বললাম লং অ্যাক্টিং এর যেহেতু পিক নাই, যতই আপনার বডিতে জমা হোক না কেন এটা হাইপো করবে না। পরেরটা পেশেন্ট দেখেন সিকেডি আছে, হাইপার টেনশন আছে, তাই না? সিকেডির ক্ষেত্রে হাইপার টেনশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি কি ড্রাগ আছে আমাদের হাতে? সিকেডি পেশেন্টের যদি হাইপার টেনশন থাকে কোন কোন ড্রাগ ইউজ করতে পারি আমরা? প্রেগনেন্সিতে হাইপার টেনশন কোন কোন ড্রাগ ইউজ করতে পারি? সিকেডি পেশেন্টে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে পারি, আর আলফা ব্লকার ইউজ করতে পারি, তাই না? আলফা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলো ইউজ করতে পারি। প্রেগনেন্সিতে কোনটা কোনটা ইউজ করতে পারি? আলফা মিথাইল ডোপা, ল্যাবিডালল আর নিপিডিপিন ইউজ করা যেতে পারে। ডায়াবেটিস পেশেন্ট যদি এমআই নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা বলছি যে কোনো অ্যাকুট কমপ্লিকেশন নিয়ে আসলে আমরা কী করবো? শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেবো। শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেওয়ার উদ্দেশ্য কি, এখানে হাইপোগ্লাইসেমিয়া রিস্কটা থাকবে না, তাই না? কোনো ধরনের হাইপোগ্লাইসেমিয়া রিস্ক থাকবে না, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এখানে দেওয়া যাবে না, বা অ্যাভয়েড করা ভালো। স্ট্রোক বা এমআই পেশেন্টের ক্ষেত্রে আমরা তিন বেলা শর্ট অ্যাক্টিং ইনসুলিন ম্যানেজ করবো ইনিশিয়ালি, কিন্তু ডিসচার্জের সময় কিন্তু আবার শর্ট অ্যাক্টিং রাখবো না। সেক্ষেত্রে বা ধরেন যদি এমআই হয় এক মাস পর্যন্ত আমরা দিতে পারি শর্ট অ্যাক্টিং, তারপরে কিন্তু আবার তার পেদালগুলো দিতে হবে, অথবা প্রিমিক্স দিতে হবে। ভর্তি পেশেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে টার্গেট করি ইনসুলিন, তাই না? পেশেন্ট ভর্তি হচ্ছে শর্ট অ্যাক্টিং পাচ্ছে, বা সে এনজিটিউব ফিডিং দেওয়া হতে থাকে, বা কোনো ফিডিংই নাই শুধু আইভি ফ্লুইড পাচ্ছে, তার ক্ষেত্রে আমরা ব্লাড সুগার কীভাবে কন্ট্রোল করবো? এখানে স্লাইডিং স্কেল ইউজ করা হয়। স্লাইডিং স্কেলটা কেমন, মানে আওয়ারলি দেখে দেখে, বা সিক্স আওয়ারলি দেখে দেখে আপনাকে সিক্স আওয়ারলি ইনসুলিন দিতে হবে, অথবা আওয়ারলি দেখে দেখে আওয়ারলি ইনসুলিন ডোজটা দিতে হবে। তাহলে কীভাবে দেখবো সেটা, যদি পাম্প হয় তাহলে আমি আওয়ারলি একটা রেট ফিক্স করে দিলাম, ঠিক আছে? অথবা যদি পাম্প না থাকে সাবকিউটেনেস দিতে চাই, আমি সিক্স আওয়ারলি দেখে সিক্স আওয়ারলি ডোজটা দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে যদি সিক্স আওয়ারলি একটা পেশেন্ট নেয় তাহলে কবে নিতে হবে? সারা দিনে চব্বিশ ঘন্টায় চার বার নেওয়ার কথা, তাই না? 424 একটা ডোজ কমিট হবে, কোন ডোজটা? রাতের ডোজ, তাই না? তাহলে তিনটা ডোজ থাকবে, সিক্স আওয়ারলি তিনটা ডোজ থাকবে, রাতের ডোজটা পাবে না। কীভাবে আমরা ডোজটা দেবো ক্যালকুলেট করবো? পাঁচ, 5.1 থেকে 10, 10.1 থেকে 15, 15.1 থেকে 20, 20.1 অ্যান্ড অ্যাবোভ। এখানে কোনো লাগবে না, 1, 2, 3, 4 ইউনিট পার আওয়ার। তাহলে যদি পাঁচের নিচে আসে, পাঁচ এন পাঁচের নিচে যদি হয় তাহলে কি করবো আমরা? কোনো ইনসুলিন লাগবে না পেশেন্টের, ঠিক আছে? ছয় ঘন্টা পরে দেখলাম যে এই রেঞ্জের মধ্যে আসে, তখন কয় ইউনিট দিয়ে দেবো আগামী ছয় ঘন্টার জন্য তাকে? কয় ইউনিট লাগবে? ছয় ইউনিট লাগবে, প্রতি ঘন্টায় এক করে ছয় ঘন্টা, ছয় ইউনিট। যদি এই রেঞ্জ পাই আমি চেক করে দেখলাম, আগামী ছয় ঘন্টার জন্য তার প্রতি ঘন্টায় কয় করে লাগবে? দুই করে লাগবে, তাই না? এই ইউনিট 15.1 থেকে 20 এর মধ্যে হলে 3 করে লাগবে প্রতি ঘন্টায়, 21.1 ক্রস করে গেলে 4 করে লাগবে, আর 25 ক্রস করলে বলে যে ডিকে বাই এসএসএস ম্যানেজমেন্ট যে প্রোটোকল, সে প্রোটোকল অনুযায়ী দিতে। তাহলে এটাকে কি বলে, এই ঘটনাটাকে বলে স্লাইডিং স্কেলে ডায়াবেটিস ম্যানেজমেন্ট, স্লাইডিং স্কেল। যদিও এটা এখন আমরা প্র্যাকটিক্যালি ম্যানেজ করতেছি, এই স্লাইডিং স্কেল ইউজ করা হয় আমাদের দেশে, কিন্তু ইদানিং গাইডলাইনগুলোতে এটাকে ইনহ্যাবিট করতেছে। কেন ইনহ্যাবিট করতেছে? কারণ আমি এখন ব্লাড সুগার মেজার করে আমি 6 ঘন্টা ডোজ ক্যালকুলেট করতেছি, আসলে এটা আইডিয়াল। আসলে কি হওয়া উচিত, মানে এইটা আগের তারিখে আমাকে গতকালকে এই টাইমে কেমন ছিল সেটা দেখে আজকে হওয়া উচিত, তাই না? মানে আপনাকে কিন্তু ফিউচার প্রেডিক্ট করে দিতে হচ্ছে, এটা তো আইডিয়াল মেথড না যে আগামী ছয় ঘন্টায় এত ডাল লাগতে পারে। আচ্ছা, যে পেশেন্টগুলো অটোনমিক নিউরোপ্যাথি থাকে তাদেরকে তারা বলছে গুড গ্লাইসেমিক কন্ট্রোল, সাথে আমরা বলছি ডুলোক্সিটিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এবং গাবাপেন্টিন দিতে পারবো। যদি ডায়াবেটিক পেশেন্ট ইনফেকশন নিয়ে আসে তাহলে আমরা কোন ধরনের অ্যান্টিবায়োটিকগুলো প্রিফার করে থাকি? গ্রাম পজিটিভ, নেগেটিভ, অ্যারোবিক, অ্যানারোবিক, সবকিছু কাভার দিতে হবে, তাই না? সেক্ষেত্রে আমাদের সেফোরোক্সিমের সাথে ক্লাভলনিক অ্যাসিড বা অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভলনিক অ্যাসিড কম্বিনেশন এগুলোকে আমরা প্রিফার করে থাকি। এছাড়া লাইন জোরিটটা খুব ভালো কাজ করে প্র্যাকটিক্যালি আমরা দেখে আসছি, অরাল ড্রাগের মধ্যে আর কি, ইঞ্জেক্টেবলের মধ্যে অনেক অপশন আছে, এগুলো অরালের অপশন। যে পেশেন্টগুলো ডায়াবেটিস ফ্লাকচুয়েট করে একেবারে তাদের ক্ষেত্রে আমরা স্প্লিট মিক্স এবং বেদাল প্লাস বা স্প্লিট মিক্সগুলো দিতে হয়, তাই না? যে এত বেশি ফ্লাকচুয়েট করে যে প্রিমিক্সে হচ্ছে না, বা বেদাল প্লাস তাদের ক্ষেত্রে অথবা স্প্লিট মিক্স তাদের ক্ষেত্রে দিতে হবে। তার কখন আমরা বেদাল প্লাসে যাবো? প্রিমিক্সে প্রিমিক্স পাচ্ছে আগে থেকে কিন্তু খুব বেশি ফ্লাকচুয়েট করতেছে, দেখা গেলো দুপুরে বেড়ে যাচ্ছে, বা রাতে হঠাৎ একদিন কমে গেলো, হাইপো হলো, আবার আরেকদিন দেখালো বেশি হয়ে গেলো, তাদের ক্ষেত্রে আমরা কী করবো? সাথে সাথে বেদাল প্লাসে চলে যাবো, কারণ কি বেদাল প্লাস আপনি
সকালে দিবেন স্পিড মিক্স বা প্রিমিক্স, সেটা কিন্তু রাত পর্যন্ত থাকবে। আর বেদাল গ্লাসের ক্ষেত্রে আপনি বেদাল তো হাইপো করে না, আর গ্লাসটা রাতে খাইতে মন চাইতেছে না বা দেরিতে খাইতে মন চাইতেছে আপনি ওই টাইমে নিতে পারেন বা নাও নিতে পারেন, অল্প খাইলেন সেই নাওয়ারই দরকার নাই, তাই না? ফ্লাকচুয়েটিং মানে কি হাইপো করে দেয়, মাঝে মাঝে হাইপো হয়, তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই প্রিমিক্স রাখা যাবে না, তাদের খুব বেশি ফ্লাকচুয়েট করে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর যোগরাজ রায়ের কথাও শোনা গেল একই সুর।
নির্দেশনা দেবে তার
সরঞ্জাম
Thank you.